আমি আর উনার হাত কখনো ছাড়বো না যতদিন আমরা বেঁচে যাই। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার কাছের মানুষটা আমি কাছে পাইছি। মোটামুটি হাত তো পারি, টুকটাক চলতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, গোসল করতে পারি, সবকিছু টুকটাক করতে পারি। এত অল্প দিনের ভিতরে আপনি না সেদিন ভর্তি হলেন কয়েকটা দিন আগে, আজকে 16 দিন। আমি ডাক্তার দেখাইছি, বলছে যে প্যারালাইসিস, ওর প্যারালাইসিস হয়ে যাবে যদি আমি ডাক্তারের সাজেশন না নিই। তখন কিন্তু আমি মানে কি বলবো, আমার চোখের জলে আমি যে কোন জায়গায় যাবো আমি পাগল হয়ে গেছি, যে এই মানুষটা হঠাৎ করে যদি এরকম হয়ে যায় তাহলে আমার সংসারটা কিভাবে চলবো। তারপরে ইউটিউব দেখলাম, দেখে স্যারের সন্ধান পাইলাম, এই চলে আসলো। বুধবার দিন এমন হয়েছে আমি বৃহস্পতিবার দিন নিয়ে আসলাম, বৃহস্পতিবার দিন স্যারকে দেখায়া বাসায় চলে গেছি। তারপরে শুক্রবার দিনও বলতেছে যে আমার কিন্তু আমি পাওটা লড়াইতে পারি না, তুমি আমার ভালো একটা ডাক্তার দেখাও। তারপরে না আমি করলাম কি, শনিবার দিন আমি গাড়ি নিয়ে, আমার হাতে একটা টাকা নাই। তারপর আমি চিৎকার দেওয়ার পরে সবাই আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, করার পরে আমি ওরে গাড়ি দিয়ে নিয়ে আসলাম। আসার সাথে সাথে আমাকে একটা ওয়ার্ড বয় আছিল, উনি আমাকে সহযোগিতা অনেক সহযোগিতা করছে। ও ছুবার মধ্যে যখন বসাইছি, ওর মানে ছুবার মধ্যে হাত পাও ছড়াই দিয়া একটা তিনজনের ছুবা ওর একলা লেগে গেছে, মানে এমন অবস্থায় ছিল। একের প্রথমবারই মানে প্যারালাইসিসের রোগীর মতন ছিল, উঠতে পারছে না, নামতে পারছে না, মানে ধারাই থাকতে পারছে না। পোলা পানে যেভাবে হা ই খাই, এই যে হাপুর খাই, ওইভাবে ও চলাফেরা করছে। আর এখন ঠাকুরের আশীর্বাদে এই যে আমার পাশে আমার বড় ভাই, আমার স্বামী, আমি এখন একসাথে বসে কথা বলতেছি। দর্শক দেখলেন তো কত একটা খারাপ অবস্থা, যে যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতেন না, গোসল করতে বা নিজের বাথরুমে যেতে এতটা কষ্ট হতো, আর সেই মানুষটা আজকে নাকি উনি নিজে হাঁটাচলা করছে, নিজের কাজগুলো নিজে করছে, বসতে পারছেন, দাঁড়াতে পারছেন, সবকিছু নিজেই করতে পারছেন, আসলে কিভাবে সম্ভব? আসুন দর্শক একটু শুনি তো দাদা, কিভাবে সম্ভব হলো একটু বলেন তো। ব্যায়াম ট্যায়াম করাইছে, ওষুধ টষুধ দিয়েছে, স্যারে আল্লাহ রহমত আছে, মোটামুটি খাইছি ঘরে, আগে তো অনেক খুবই ভালো, মোটামুটি চলতে পারি, ব্যায়াম ট্যায়াম করাইছে ঘরে খুব ভালো, নিজের মন মতন চলতে পারি। দাদা মানে যখন ট্রিটমেন্ট শুরু করলেন প্রথমে তো খুবই খারাপ অবস্থা ছিল, খারাপ ছিল, কয়দিন পর থেকে বুঝতে শুরু করেছেন আস্তে আস্তে ভালো হচ্ছে? দুই দিন পরের থেকে। আচ্ছা, দুই দিন পরের থেকে মোটামুটি ভালো, 5-6 দিন গেছে পরে রেজাল্টটা মোটামুটি খুব ভালো। যখন দেখলেন যে 5-6 দিন গেল, কনফিডেন্স অনেকটুকু বেড়ে গেছে, তারপরে তে দিয়ে খুব ভালো, পরে মানে উঠতে পারছে, সাহায্য ছাড়া উঠতে পারছি, বইছিও। তারপরে আস্তে আস্তে সাহস করলাম চলাফেরার জন্য, পরে আস্তে আস্তে চলতে চলতে অনেকই মোটামুটি আমি 10 দিন পরের থেকে এখানে প্রায় 1 ঘন্টা ব্যায়াম করি, করে আবার 10 মিনিট হাঁটি বাইরে। মানে কিছুদিন আগেও আপনাদের কাছে যেটা স্বপ্ন ছিল, স্বপ্নের মতো যে এই লোকটা মনে হয় কোনোদিন কোনো কিছু করতে পারবে না, আর সেই মানুষটাকে যখন আপনি নিজের চোখের সামনে দেখছেন যে এখন হাঁটাচলা করছে, সব আগের মতো করতে পারছে, কেমন লাগছে এখন, অনুভূতিটা কি বৌদি? আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সৃষ্টি করতে অনেক ধন্যবাদ অনেক। সারা লোকে কইছি আবার 1 মাস পর আবার আসতেছি, দাদা আপনার কি মনে হচ্ছে এই মানুষটা যদি আপনার পাশে না থাকতো, আপনাকে এইভাবে সেবা না করতো, এই মানুষটা যদি আপনাকে প্রেরণা না দিত পিছন থেকে, আজকে এই পর্যন্ত আসতে পারতেন? তার মানে আমাদের কাছের মানুষগুলোর অবদান আমাদের জীবনে সবচেয়ে বেশি। এই কিছুদিন আগেও যখন আপনার এত খারাপ অবস্থায় গিয়েছিল, ব্যবসা প্রায় বন্ধের মতো অবস্থা, তখন কি মনে হতো? কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি, আপনি যদি উপার্জন না করেন পরিবার ধ্বংস হয়ে যাবে, কেমন লাগতো তখন? খুব খারাপ, মানে এত খারাপ বলার বাইরে, এই সময় আর ব্যবসা করে খাই তার নিজে তো কল্পনা করছি না। এত কষ্ট করে তিল তিল করে যে পরিবার, যে সন্তান, যে পুরো পরিবার সব ধ্বংস হয়ে যাবে, সেরকম একটা অবস্থা আছে। দুইজনে বদি বসে বসে কান্না করতেন আর চিন্তা করতেন কি হবে, কি হলো এটা, তাই না?
অথচ এই এত সহজ চিকিৎসা দিয়ে আছে সেটা আপনারা জানতে নিন না আমরা তো তিনজন ভর্তিছি একবারে ওই এখন দুইজন আমরা তিনজন হেরা দাও ইউটিউবেতে দেখা বিদেশে দেখে আমরা বাড়ি লোক হই পর হ্যাঁ তাড়াতাড়ি লইছি আচ্ছা আমরা তিনজন দেখানো হ্যাঁ বলে দুইজন আমরা একবারে ট্রিটমেন্ট নিছি একবারে তিনজন ভর্তিছি তো দাদা এই যে সুস্থ হয়ে বাসা যাচ্ছেন কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবার সব কাজ করতে পারবেন আবার সেই ব্যবসা দাঁড় করাতে পারবেন আবার সেই নতুন করে আবার একটা জীবন শুরু মনে হচ্ছে কি যে একটা নতুন জীবন পেয়েছেন নতুন জীবন পেয়েছি যে আল্লাহ তাআলা যদি মালিকের যদি রহমত করে যেভাবে যে কষ্ট নষ্ট করে যে এবার সময় যে করতে পারি আবার স্যারের কাছে এক মাস পরে আমি আইসা আবার পুরো ট্রিটমেন্ট নিব স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন স্যারকে যদি কোনো ধন্যবাদ দিতে চান স্যারকে খুব ধন্যবাদ অবশ্যই আমরা অনেক ধন্যবাদ দেই আল্লাহ তাআলা বাঁচায় লোক মানুষের জন্য তানে আরো হেফাজত করতে পারে বেশি বেশি করে তানে মন মানুষের খুব ভালো বোধ একটু বলেন আপনার জীবনে যা আসছে যে যে অমূল্য সম্পদটা ফিরে পেয়েছেন সেটা সম্পর্কে আমি স্যারকে প্রথম স্যারের সম্মান ওনার যোগ্যতাকে সম্মান করি উনি যেন মানুষের প্রতি এমন সদয় ভাবে সেবা নিতে পারে এটাই আমার কামনা হ্যাঁ আমার একটা ছেলের মতন এই যে উনি আমার স্বামীর প্রতি অনেক যত্ন নিছে অনেক সেবা করেছে তার বাবার মতন শ্রদ্ধা করেছে তাই তাকে অনেক ধন্যবাদ আমি আশীর্বাদ করব তার জীবন যেন সুন্দর সুস্থ ভাবে চলে হ্যাঁ ভালো অনেক ভালো সব দিকে ভালো বারে বারে সব খবর টবর নিছে খাওয়া দাওয়া ইটি নিছে ওষুধপত্র সবকিছু দিয়ে গেছে সব ট্রিটমেন্ট খুব করা আছে পরিচালকটা খুব ভালো এমনে এমনে খুবই পড়া মানে খুব ভালো দর্শক এই যে মানুষগুলোর হাসি এই যে চোখের পানি দেখছেন এটা আজকে আনন্দ অশ্রু এই কান্নাটা হচ্ছে একটা নতুন জীবন ফিরে পাওয়ার কান্না এই কান্নাটা হচ্ছে অসম্ভব কষ্ট থেকে সুস্থতার হওয়ার কান্না এই কান্নার দাম কোটি টাকা দিয়ে আপনি মেটাতে পারবেন না দর্শক এখানেই আমাদের সার্থকতা এই মানুষগুলোকে যখন আমরা সুস্থ দেখি পরিবারগুলোকে যখন দেখি যে সুস্থতার পথে ফিরে আসছে এটাই আমাদের প্রাপ্তি আমাদের বাইরে আসলে আর কিছু চাই না দর্শক আপনাদের ভিতরে যদি কেউ থাকেন জানা শোনা দূরের কেউ একজন শুধু একটা তথ্য পৌঁছে দিন যে ঢাকা শ্যামলীতে জিপিআরসি হসপিটালে এর চিকিৎসা হয় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি চিকিৎসাটা করেন স্যারের হাত ধরে হাজার হাজার মানুষের সুস্থতার পথে ফিরে এসেছে শুধু তথ্যটা পৌঁছে দিন হয়তো সেই মানুষটার সারা জীবন আপনার জন্য দোয়া করবে এর ঋণ আপনি কোনো দিন কেউ শোধ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা বৌদি ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই সারা জীবন আমি গুলো ফার্স্ট আইলাম পরে হ্যাঁ আবার দুজন আমার দেয় পাঁচ ছ দিন আমি আইলাম তখন হ্যাঁ আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল